শুরু করছে এখনকার খবর। ফ্লাইওভারের দাবিতে অঙ্কুরহাটি এলাকার স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করল। 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। 6 নম্বর জাতীয় সড়ক 6 লেনের হওয়ার পর থেকেই গতিবেগ বেড়েছে গাড়ির। রাস্তা পার হতে গিয়ে বারবারই দুর্ঘটনায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে। বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীদের। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকাল 10টার সময় অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা, যার জেরে বিশাল যানজট সৃষ্টি হয়। পরে সাকরাইল থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। এদিন প্রায় 100 লোক পোস্টার নিয়ে রাস্তার ওপর বসে পড়ে। এই অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে রাস্তা পার হতে গিয়ে ঘটেছে দুর্ঘটনা। প্রায়শই দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে বহু মানুষের। বারে বারে এলাকাবাসীরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি, তাই বাধ্য হয়েই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। এরপরই পুলিশ এসে অবরোধ তুলে দিলে তারা ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশন জমা দেয়। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে সমস্যার সমাধানের আশ্বাস দেন। হাওড়া থেকে রক্তিম রায়ের রিপোর্ট, NNTV বাংলা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামলো হাওড়া উন্নয়ন সংস্থার অস্থায়ী কর্মচারীরা। মঙ্গলবার সকালে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে তারা হাওড়া উন্নয়ন সংস্থার দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, তারা একটি ঠিকাদারি সংস্থার অধীনে কাজ করেন, কিন্তু তারা তাদের সময় মতো বেতন পান না। তাছাড়াও তারা পুরো বেতনও পান না। শুধু তাই নয়, তারা যে সংস্থার অধীনে কাজ করেন তারা তাদের ঠিকমতো কাজও দেয় না। এর ফলে তাদের সংসার চালাতে বড় সমস্যায় পড়তে হয়। অস্থায়ী কর্মীদের দাবি, তাদের এই উন্নয়ন সংস্থার মাঝখানে কোনো সংস্থা থাকবে না। উন্নয়ন সংস্থা তাদেরকে সরাসরি নিয়োগ করুক, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হলেও চলবে বলে জানিয়েছেন তারা। এদিন এই বিক্ষোভ সমাবেশে 79 জন অস্থায়ী কর্মী যোগ দেন। তারা জানিয়েছেন তাদের এটা বিক্ষোভ নয়, আন্দোলন। তারা কাজ চালু রেখেই এই আন্দোলন করছেন। সংস্থার পক্ষ থেকে সঠিক পথ দেখালেই আন্দোলন তুলে নেওয়া হবে, তা না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে। এই প্রসঙ্গে হাওড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সুলতান সিং জানিয়েছেন তাদের বেতন কমেনি, উপরন্তু তাদের বেতন বেড়েছে। এর মধ্যে একটি ঠিকাদারি সংস্থার পরিবর্তন হয়েছে। না, এটা ঠিক বিক্ষোভ নয়, এটাকে আমরা বিক্ষোভ বলছি না, কারণ আমরাই সরকারে আছি এবং আমরাই আজকে আন্দোলনে নেমেছি। তার মূলত কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এখানে কন্ট্রাক্টরের আন্ডারে থেকে কাজ করে আসছি, কিন্তু বর্তমান আমাদের মানে শাসক দলে আসার পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প মানে ঘোষণা করেছেন এবং সেগুলোকে বাস্তবায়ন করার যথারূপ চেষ্টা করেছেন। সেই অর্থে কিছুদিন আগে পর্যন্ত, এমনকি এখনও চেষ্টা করে যাচ্ছেন, তিনি বিভিন্ন অস্থায়ী এবং কন্ট্রাকচুয়াল মানে কর্মীদের জন্য মানে চুক্তিভিত্তিক তাদের নিয়োগের কথা ঘোষণা করেছেন। যেহেতু আমরা এই চারিটির আন্ডারে
মানে কন্ট্রাকচুয়ালের কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে এসেছিলাম, সেই জন্য আমরাও চাই যে মানে এইচআইটিতে আমাদের চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ করুক, মাঝখানে কোনো কন্ট্রাক্টরকে আমরা চাইছি না। কারণ যে কন্ট্রাক্টর এই মানে দু মাস আগে একজন কন্ট্রাক্টর এসেছিলেন, তিনি হঠাৎ 20 তারিখে এসে বললেন যে তোমাদেরকে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, এ কীরকম অরাজকতার কথা। এবং তিনি দাবি করে বসলেন যে মানে আমাকে 600 টাকা করে দিতে হবে মানে ড্রেসের জন্য। আমি 32 জনকার মানে 600 টাকা করে অ্যাকাউন্ট জমা করে দিলাম, সেই 32 জনকার আজকে 20 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত তাদের ড্রেস কী হলো বা তারা কীভাবে মাইনে পাবে তার কোনো রকমভাবে কন্ট্রাক্টর আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এখনও পর্যন্ত। তাই আমরা চাই কন্ট্রাক্টর নয়, অনলি এইচআইটি আমাদের চুক্তিভিত্তিক নিয়োগ করুক। হাওড়া থেকে রক্তিম রায়ের রিপোর্ট, NNTV বাংলা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে সরকারি সভা শেষ করে উত্তর দিনাজপুর জেলায় পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের চণ্ডীতলা মাঠে হেলিকপ্টার থেকে নেমে গাড়ি করে আসেন রবীন্দ্র ভবনে, উত্তর ও দক্ষিণ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকও করেন তিনি। কড়া নিরাপত্তা বলে মুড়ে মুখ্যমন্ত্রীকে রবীন্দ্র ভবনে নিয়ে যান তার নিরাপত্তা রক্ষীরা। দুই জেলার উন্নয়নের কাজ হিসাব নেওয়ার পাশাপাশি সুষ্ঠুভাবে কাজ শেষ করার বিশেষ প্রশাসনিক আধিকারিকদের পরামর্শের কথাও বলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। এরপরে স্থানীয় পুলিশ ও বিডিওকে শান্তি স্থাপন করতে না পারলে কাজ ছেড়ে দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে জেলার প্রাতিষ্ঠানিক সন্তান প্রসবের হার বৃদ্ধি না হওয়ার কারণে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কেয়া চৌধুরীকে সরিয়ে জেলা শাসক আয়েশা রানীকে দায়িত্ব নিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, NNTV বাংলা। স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হালিশহর যদুনাথ বাটি এলাকায়। 35 বছরের স্বপ্না মণ্ডলকে খুন করে স্বামী বিশ্বজিৎ মণ্ডল। এই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ প্রায় লেগেই থাকত। বৃহস্পতিবার সকালে এদের দুই মেয়ে পড়তে গিয়েছিল, বাড়িতে ফিরে দেখে বাইরে থেকে তালা দেওয়া। প্রতিবেশীরা এসে তালা ভেঙে ঘরে ঢুকে দেখে রান্নাঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছে স্বপ্না। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ এবং তারপরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার পর বিশ্বজিৎ হালিশহর স্টেশনের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় বিশ্বজিৎকে আহত অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, স্বপ্নাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। নাইলে গলা দিতে গেছে যথারীতি, আবার কেউ বলছে যে একটা পা কাটা গেছে, কেউ বলছে হসপিটালে নিয়ে গেছে, এরকম ভাবে কথাবার্তা চলছিল। এখন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুবার সুইসাইড করতে গেছে। হ্যাঁ, মানে একবার সুইসাইড করতে গেছে, কেউ বাঁচিয়ে দিয়েছে, আবার সেকেন্ড টাইম আর একবার সুইসাইড করতে গেছে, তখন বলছে নাকি মারা গেছে। এখন কোনটা সঠিক এটা ঠিক বোঝা যাচ্ছে না। যা শুনছি যে হসপিটালে আছে এখন। তা এখন ও কি হসপিটালে আছে? আমি ভাসি চাই। ওই ছেলে, হ্যাঁ আমি ভাসি চাই। আমারে এই যে ভাই মরে গেছে, আমি কত কষ্টে বিয়ে দিছি তোমরা জানো না, পাড়ার মানুষই জানে। আমি আর তো সেদিন আর শুধোতেই পারি। আপনাকে তো ছোটবেলা থেকে মানুষ করে দেন, বিয়ে দিয়েছেন। সবাই আমি ভাসি চাই তোমাকে কাছে কব আমারে। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, NNTV বাংলা। ভাগীরথী নদীর জল ফিল্টার করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করছে কালনা পৌরসভা। কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ জানিয়েছেন, শহরের মধ্যে প্রায় 16,500 পরিবারকে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।
এখনো পর্যন্ত 9,800 পরিবারকে দেওয়া হয়েছে এই জল, বাকিগুলিও খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানীয় জল পেয়ে খুশি কাল্লা শহরবাসী। গঙ্গা থেকে জল এনে আমরা এখানে ফিল্টার, অনেক ধরনের ফিল্টার করে আমরা সে শুদ্ধ জল বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছি আমাদের পৌরসভা চেয়ারম্যান। আর আমরা সত্যিকারে এই জলটা পেয়ে আমরা খুবই আনন্দ, এর জন্য আনন্দ যে আমরা এক সময় এই জলটা কিনে খেতাম 40 টাকা করে। সেটা আমাদের কিনে খেতাম বলতে গেলে সে আমাদের না পড়তে হবার মতো হতো, এখন সে ফ্রিতে সে জল পাওয়া যাচ্ছে। মানে চান করা থেকে নিয়ে সমস্ত কিছু, বাড়িকার সমস্ত কাজ, এই জল আমরা পেয়ে খুবই সত্যিকারে খুবই আনন্দ। এখান থেকে জলটা তুলে নেওয়া হচ্ছে আর কি, মানে গঙ্গা নদী থেকে তুলে এটাকে ফিল্টার বেটে পাঠানো হচ্ছে, আর ফিল্টার বেটেতে ওটা জলটাকে ওই ক্লোরিনের সাহায্যে আর কি জলটাকে পরিষ্কার করা হয়। আর ওখান থেকে এবার ট্যাঙ্কে তুলে দেওয়া হচ্ছে, তো ট্যাঙ্কে ওখানে ওরা যেরকমভাবে পাড়ছে সেরকম ছাড়ছে জল আর কি, আর ডাইরেক্ট গঙ্গা নদী। কী কী লোকের বাড়িতে পৌঁছে যাওয়ার বিষয় রয়েছে সেই বিষয়টা আমরা বলতে পারছি না, সেই বিষয়টা বলবে ওখানে যে ট্যাঙ্কে। আমাদেরকে যেটা বলা হচ্ছে আর কি, এখান থেকে র ওয়াটারের জলটা তুলে দেওয়ার কথা, তো র ওয়াটারের জলটা আমরা তুলে দিয়েছি। পূর্ব বর্ধমান থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, NNTV বাংলা। স্টেশনে অবরোধ করলো বেশ কিছু যুবক, হাতে ব্ল্যাকেট নিয়ে রেল লাইনের উপরেই অবরোধ করে তারা। কেন্দ্রীয় সরকারের সম্প্রতি রেলে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে গ্রুপ ডি পোস্টের জন্য ITI যোগ্যতা চাওয়া হয়েছে এবং ছেলেদের 500 টাকা করে ব্যাংক ড্রাফট চাওয়া হয়েছে। তাই ITI যোগ্যতা এবং 500 টাকা ড্রাফট চাওয়ার কারণে ক্ষুব্ধ বেকার যুবকরা। তাদের দাবি, ITI যোগ্যতা এবং 500 টাকা ড্রাফট, এই দুটোই তুলে নিতে হবে রেল কর্তৃপক্ষকে, কারণ গ্রুপ ডি পোস্টের জন্য ITI যোগ্যতার প্রয়োজন পড়ে না। সেই কারণেই তারা বিক্ষোভ দেখান। আপনি নিয়ে আসুন, গাড়িটা নিয়ে আসুন না, হয়ে যাবে, নিয়ে আসুন। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, অবরোধ উঠে যায়। এরপরে ग्रुप डी का जो फॉर्म निकला है उसमें ITI लगा दिया है। आज से पहले कभी नहीं हुआ, 5 साल पहले या 4 साल पहले फॉर्म निकलता था लेकिन नहीं हुआ कभी भी, लेकिन इस बार तो ITI क्यों लगाया है? और जो गरीब व्यक्ति है वो 500 रुपया फिलअप कर रहा, ये कहाँ के ATI है बताइए? बस हम यही सवाल करना चाहते हैं पीस बॉय से कि ITI हटा दिया जाए और 500 रुपए का जो ड्रॉप है उसको कम कर दिया जाए, बस यही बात है। অসুবিধায় পড়েছেন বহু নিত্য যাত্রী। যেতে পারলেন না? যেতে পারলাম না, এই তো এখন ছাড়লো, এরপর যাবো ট্রেন আসলে। কি ভোগান্তি হলো? ভোগান্তি তো একটু হলোই, আর কি করা যাবে। অবরোধ তো ঠিক হয় না, সচরাচর এরা করলো যে যে জিনিসটা নিয়ে করলো ওরা, বিষয়টা তো একেবারে বাজে বিষয় না, যে গ্রুপ ডি যেটা ছেড়েছে রেলের যে তাতে ITI ফার্স্ট, তাহলে জেনারেলগুলো যাবে কোথায়? জেনারেল যারা পড়াশোনা করেছে তারা যাবে কোথায়? তারা পরীক্ষা দিতে পারবে না। গ্রুপ ডি মানে কি? গ্রুপ ডি সবাইকে ITI নিয়ে ওই ইয়ে করছে নাকি? জেনারেলগুলো তাহলে যাবে কোথায়? এদের তো বিষয়টা তো একেবারে বাজে বিষয় নিয়ে করেনি, বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় আছে। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট NNTV বাংলা। উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া থানার 149 নম্বর নীলগঞ্জ রোডে রিজেন্ট আবাসনের 4 তলায় রিজেন্ট অফিস কেয়ারটেকার শ্যামার বাড়িতে CBI হানা। শ্যামাবাবুর পদবি এখনো পর্যন্ত জানা যায়নি, তবে কি কারণে CBI হানা দিল এই আবাসনে সেই কারণও এখনো পর্যন্ত জানা যায়নি। কোম্পানি হাউজিং কোম্পানি কাহ
উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট NNTV বাংলা।